सुप्रिय शिक्षार्थीवृंद तुम्हारे आबार शुभेच्छा स्वागतम जानाच्छि इलेवन क्लास सेशन 2019 and 2020 अकाउंटिंग ऑनलाइन क्लासे आबार तुम्हारे स्वागतम। आमी जयनब आक्तार विभागीय प्रधान हिसाब विज्ञान विभाग। आज के शुरू करब अव्यवसायी प्रतिष्ठानेर हिसाब। प्रथमे आसो अव्यवसायी प्रतिष्ठान बोलते कि बोझाए एटा एकटू बोली। जेसब प्रतिष्ठान व्यवसायिक कर्मकांडे जड़ित ना हुए जनकल्याण बा सेवामूलक काज करे थाके जनगणेर सर्वस्तरेर जनगणेर कल्याणेर जन्य प्रतिष्ठित एवं परिचालित हय ओई धरनेर प्रतिष्ठानके बला हय अव्यवसायी प्रतिष्ठान। तारा पण्यद्रव्य उत्पादन बंटन इत्यादि कोनो काजेर साथे जड़ित थाके ना, जनगणेर कल्याणेई परिचालित एवं नियंत्रित हुए थाके। एई धरनेर प्रतिष्ठानके बला हय अव्यवसायी प्रतिष्ठान। अव्यवसायी प्रतिष्ठाने आमरा एई अंक करते गेले जा जा करब देखो तुम्हारा एकटू देखो। प्राप्ति ओ प्रदान हिसाब जदि प्रश्ने कखनो प्रश्ने प्रारम्भिक बा समापनी उद्धृत देया ना थाके ताहले प्राप्ति ओ प्रदान हिसाबटा करते हबे। तारपरे आय व्यय हिसाब करते हबे, एकटा उद्धृत पत्र करते हबे, प्रारम्भिक मूलधन तहबिल निर्णय करते हबे। अर्थात गतानुगतिक प्रश्ने ये जिनिसगुलो करते हैं और सृजनशील प्रश्ने एगुलो থেকেই হয়তো কখনো আয় ব্যয় হিসাব, কখনো উদ্বৃত্তপত্র, কখনো প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় অথবা কখনো সমাপনী নগদ তহবিল নির্ণয় করতে বলা হয়। প্রাপ্তি ও প্রদান হিসাব হতে আয় ব্যয় হিসাব প্রস্তুত করার কৌশল বা নিয়ম আমি জানি, তোমরা হয়তো জানো। তারপর আমি আরেকটু বলি। প্রাপ্তি ও প্রশ্নে প্রাপ্তি ও প্রদান হিসাব দেয়া থাকবে এবং কিছু সমন্বয় দেয়া থাকবে। ওখান থেকে আমাদের আয় ব্যয় হিসাবটা করতে হবে, উদ্বৃত্তপত্রটা করতে হবে, প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করতে হবে যদি দেয়া না থাকে। এই কিভাবে আমরা প্রাপ্তি ও প্রদান হিসাব থেকে আয় ব্যয় হিসাব করব সেটা একটু তোমরা একটু দেখে নাও। এটা করার জন্য তোমাদের যা যা মনে রাখতে হবে এই ছন্দে ছন্দে অঙ্ক করার নিয়ম, এটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের অঙ্কের 80% শুদ্ধ হবে। সুতরাং তোমরা এই জিনিসগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করবে। প্রাপ্তি ও প্রদান হিসাবের একটা প্রাপ্তি ও প্রদান হিসাবের মধ্যে ডেবিট দিকে প্রাপ্তিগুলো এবং ক্রেডিট দিকে প্রদানগুলি থাকে। দুই ধরনের প্রাপ্তি থাকে, মূলধন জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় প্রাপ্তি। ঠিক একই রকম প্রদানের দিকেও আবার দুই ধরনের প্রদান থাকে, মূলধন জাতীয় প্রদান বা ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। তাহলে মূলধন জাতীয় ব্যয় কাকে বলে, মুনাফা জাতীয় ব্যয় কাকে বলে, এটাও নিশ্চয়ই তোমরা জানো। তারপর আবার বলছি, যেসব ব্যয় দীর্ঘদিনের জন্য করা হয় বা যেসব ব্যয়ের ফল আমরা দীর্ঘদিন ধরে ভোগ করতে পারি ওই ধরনের ব্যয়কে বলা হয় মূলধন জাতীয় ব্যয়। যেমন স্থায়ী সম্পদ ক্রয়, আসবাবপত্র ক্রয়, যন্ত্রপাতি ক্রয়, দালান ক্রয়, এগুলি হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। আবার যে ব্যয়ের ফল এক বছরের মধ্যে নিঃশেষ হয়ে যায় সেই ধরনের ব্যয়কে বলা হয় মুনাফা জাতীয় ব্যয়। যেমন বেতন, ভাড়া, বিজ্ঞাপন, মণিহারি ইত্যাদি এই ধরনের ব্যয়গুলো মুনাফা জাতীয় ব্যয়। ঠিক একই রকম প্রাপ্তিগুলোর মধ্যেও যেই প্রাপ্তিগুলো আয়গুলো দীর্ঘদিনের জন্য করা হয় এবং নিয়মিত হয় না, সংগঠিত হয় না, সেই ধরনের প্রাপ্তিগুলি বড় অঙ্কের হবে এবং সেগুলি হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। আর যেগুলি মুনাফা জাতীয় আয় সেগুলি হচ্ছে একটু প্রতিনিয়ত হয়ে থাকে, অর্থাৎ প্রতি বছর এগুলো পাওয়া যায়। সুতরাং ওই ধরনের আয়গুলো হবে মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয়। তাহলে প্রাপ্তি ও প্রদান হিসাবে দুই ধরনের প্রাপ্তি থাকবে, মূলধন জাতীয় প্রাপ্তি, মুনাফা জাতীয় প্রাপ্তি। আবার প্রদানের মধ্যেও দুই ধরনের প্রদান থাকবে, মূলধন জাতীয় প্রদান বা ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। আমরা কিভাবে মনে রাখব, মূলধন জাতীয় আয় ব্যয় উদ্বৃত্তপত্রে যায়, এটা আমাদের মনে রাখতে হবে। মূলধন জাতীয় আয় ব্যয় উদ্বৃত্তপত্রে যায়, অর্থাৎ যেগুলি মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় ব্যয় সেগুলি যাবে ব্যালেন্স শিটে, অর্থাৎ উদ্বৃত্তপত্রে। আর মুনাফা জাতীয় আয় ব্যয় আয় ব্যয় হিসাবে যায়। যে আয় ব্যয় হিসাবটা আমরা করব সেখানে শুধুমাত্র মুনাফা জাতীয় আয় এবং ব্যয়গুলি আসবে আর মূলধন জাতীয়গুলো বসবে উদ্বৃত্তপত্রে। প্রাপ্তি ও প্রদান হিসাবের আইটেমসমূহ একবার যায়, সমন্বয় আইটেমসমূহ দুইবার যায়। তাহলে প্রাপ্তি ও প্রদান হিসাবে যা যা থাকবে সেগুলি একবার বসবে, কখনো হয়তো আয় ব্যয় হিসাবে যাবে, কখনো উদ্বৃত্তপত্রে যাবে, কখনো মূলধন তহবিলে যাবে, কিন্তু একবারই বসবে, কোনো আইটেম দুইবার বসবে না।
কিন্তু সমন্বয়ের আইটেমগুলো দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী সমন্বয়ের আইটেমগুলো হচ্ছে দুইবার, আমাদের যে অ্যাকাউন্টে যায় সেটা দুইবার বসবে, হয়তো কখনো আয় ব্যয় হিসাবে একবার, উদ্বৃত্তপত্রে একবার, অথবা প্রারম্ভিক মূলধন একবার, উদ্বৃত্তপত্রে একবার, এভাবে দুইবার দুইবার করে আসবে। তাহলে আমরা মনে রাখবো মুনাফা জাতীয় আয় ব্যয়গুলো আয় ব্যয় হিসাবে বসবে, মূলধন জাতীয় আয় ব্যয়গুলো উদ্বৃত্তপত্রে আসবে, তারপরে বিগত বছরের সম্পদ দায় মূলধন তহবিলে যাবে, বিগত বছরের সম্পদ দায় মূলধন তহবিলে যাবে, চলতি বছরের সম্পদ দায় উদ্বৃত্তপত্রে আসবে। এভাবে আমাদের মনে রাখতে হবে, বিগত বছরের এই মূলধন তহবিলটা হচ্ছে সম্পূর্ণ বিগত বছরের সম্পদ এবং দায় নিয়ে তৈরি করতে হবে, আর উদ্বৃত্তপত্রটা তৈরি করতে হবে চলতি বছরের সম্পদ এবং দায় নিয়ে। একটা জিনিস মনে রাখতে হবে, আয় ব্যয় হিসাবে শুধুমাত্র চলতি বছরের মুনাফা জাতীয় আয় এবং ব্যয়গুলি বসবে, এখানে বিগত বছরের কোনো মুনাফা জাতীয় আয় বা পরবর্তী বছরের কোনো মুনাফা জাতীয় আয় ব্যয় হিসাবে আসবে না। এভাবে আমাদের মনে রাখতে হবে। তাহলে এই জিনিসগুলো আমরা যদি মনে রাখি, আমরা খুব সহজেই প্রাপ্তি প্রদান হিসাব থেকে আয় ব্যয় হিসাব এবং উদ্বৃত্তপত্রটা করতে পারবো, মূলধন তহবিলটা নির্ণয় করতে পারবো। এবার আসো একটু ছকের মাধ্যমে যদি আমি দেখাই, তাহলে এটা একটা প্রাপ্তি প্রদান হিসাব। এতটুকু পর্যন্ত প্রাপ্তি প্রদান হিসাবে কী কী আসবে? মূলধন জাতীয় প্রাপ্তি, মুনাফা জাতীয় প্রাপ্তি এবং অগ্রিম আয়। আবার প্রদানের দিকে কী কী থাকবে? মূলধন জাতীয় প্রদান, মুনাফা জাতীয় প্রদান বা ব্যয় আর অগ্রিম ব্যয়। তাহলে মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে অনুদান, উল্কিত ধনদৌলত, আজীবন সদস্য চাঁদা, এগুলো হচ্ছে মূলধন জাতীয়। এগুলো এককালীন হয়, দীর্ঘদিনের জন্য আমরা পেয়ে থাকি। আর মুনাফা জাতীয় আয়গুলো চাঁদা, ভর্তি ফি, কমিশন, চারণ কর ইত্যাদি মুনাফা জাতীয় আয়। আর অগ্রিম আয়, যদি কোনো অগ্রিম আয় থাকে সেটাও প্রাপ্তির দিকে আসবে। প্রদানের দিকে মূলধন জাতীয় প্রদান, আসবাবপত্র ক্রয়, পুস্তক ক্রয়, বিনিয়োগ, দালান কোঠা ক্রয় ইত্যাদি, এগুলো হচ্ছে মূলধন জাতীয়, দীর্ঘদিনের জন্য করা হয়। আর মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে বেতন, ভাড়া, বিজ্ঞাপন, মণিহারি ইত্যাদি, এই ব্যয়গুলো হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। আর অগ্রিম ব্যয়, কোনো ব্যয় যদি অগ্রিম পরিশোধ করা হয় তাহলে সেটাও প্রদানের দিকে আসবে। তাহলে প্রাপ্তি প্রদান হিসাবটা দেখানো হলো, আর প্রাপ্তিসমূহ দেখানো হলো, প্রদানসমূহ দেখানো হলো। এবারে দেখো আয় ব্যয় হিসাবটা, এখান থেকে যখন আমরা আয় ব্যয় হিসাব করবো, আয় ব্যয় হিসাবে কী যাবে? শুধুমাত্র মুনাফা জাতীয় আয় এবং ব্যয়গুলি। এখানে মুনাফা জাতীয় আয় ব্যয়গুলো আমরা যখন আয় ব্যয় হিসাবে লিখবো তখন কিন্তু উল্টো দিকে বসবে, এটা মনে রাখবা। প্রাপ্তিগুলো ডেবিট দিকে থাকে, প্রদানগুলি ক্রেডিট দিকে থাকে। আয় ব্যয় হিসাবে লেখার সময় আয়গুলো ক্রেডিট সাইডে যাবে আর ব্যয়গুলি ডেবিট দিকে আসবে। মুনাফা জাতীয় ব্যয়সমূহ কোথায় আসবে? ডেবিটে। আর মুনাফা জাতীয় আয়গুলো ক্রেডিট সাইডে যাবে, ঠিক আছে? তারপরে মূলধন জাতীয় প্রাপ্তি সোজা নিচে। এবারে আসো উদ্বৃত্তপত্র। উদ্বৃত্তপত্রের বাম পাশে দায়সমূহ, ডান পাশে সম্পদসমূহ। মূলধন জাতীয় ব্যয়গুলো যাবে সোজা, মূলধন জাতীয় প্রাপ্তি সোজা দায় পাশে, আর মূলধন জাতীয় প্রদান সোজা সম্পত্তির পাশে, ঠিক আছে? তাহলে এরপরে অগ্রিমটাও দায়ে, এদিকের অগ্রিম আয় দায়ে বসে, অগ্রিম ব্যয় সম্পদে যাবে, ঠিক আছে? তাহলে প্রাপ্তি ও প্রদান হিসাব থেকে আমরা যখন আয় ব্যয় হিসাব করব তখন উল্টো দিকে বসবে, আর প্রাপ্তি ও প্রদান হিসাব থেকে আমরা যখন উদ্বৃত্তপত্র করব তখন কিন্তু সোজা একই দিকে থাকবে, অর্থাৎ প্রাপ্তিগুলো দায় পাশে, প্রদানগুলো সম্পদের পাশে বসবে। এবার একটা প্রশ্ন দিলাম তোমাদের, দিশারি যুব সংঘের 31 ডিসেম্বর 2015 তারিখে সমাপ্ত বছরের প্রাপ্তি ও প্রদান হিসাব নিম্নরূপ। একটা প্রাপ্তি ও প্রদান হিসাব দেওয়া আছে, ডেবিটে প্রাপ্তিগুলি, ক্রেডিটে প্রদানগুলি। প্রাপ্তির মধ্যে কী কী আছে দেখো, হাতে নগদ। এই প্রাপ্তি ও প্রদান হিসাবটা হচ্ছে নগদান হিসাবের মতোই, তাহলে ব্যালেন্স বা হাতে নগদ দিয়ে শুরু হবে। আবার ক্রেডিট সাইড বাদ দিলে এখানে হাতে নগদ বা ব্যালেন্স পাওয়া যাবে। হাতে নগদ ব্যাংক জমাটা আমি লিখি নাই, এখানে 82,500 টাকা আসবে।
আর এখানে প্রথমে হাতে নগদ ব্যাংক জমা, এটা প্রারম্ভিক, আর এটা হচ্ছে সমাপনী 82,500। তারপরে ডেবিট দিকে হচ্ছে চাঁদা, চাঁদা পাওয়া যাচ্ছে, চাঁদা মুনাফা জাতীয় আয়, ভর্তি ফি মুনাফা জাতীয় বলা যায়, অনুদান মূলধন জাতীয়, বিনিয়োগের সুদ মুনাফা জাতীয়, পুরাতন আসবাবপত্রের পুরাতন আসবাবপত্র বিক্রয়, এটা হচ্ছে মূলধন জাতীয় আয়। তারপরে এখানে প্রদানের দিকে সম্মানীয় ভাতা, মেরামত খরচ, ডাক ও তার, পুস্তক ক্রয়, আসবাবপত্র। যেহেতু প্রদানের দিকে আসবাবপত্র, এটা হচ্ছে আসবাবপত্র ক্রয়, আর এই আসবাবপত্রটা হচ্ছে বিক্রয়। সম্মানীয় ভাতা প্রদান, মেরামত খরচ প্রদান, মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়, ডাক ও তার মুনাফা জাতীয় ব্যয়, পুস্তক ক্রয়, এটা হচ্ছে সম্পদ, সুতরাং এটা মূলধন জাতীয় ব্যয়। তারপর আসবাবপত্র, এটাও সম্পদ, সুতরাং এটা সম্পত্তির দিকেই বসবে। হাতে নগদ ব্যাংক জমা, এখান থেকে এটা বাদ দিলে 82,500। অন্যান্য তথ্যাবলীর মধ্যে আছে 2015 সালের 1 জানুয়ারি তারিখের উক্ত প্রতিষ্ঠানের সম্পদ ও দায়সমূহ দেওয়া হলো কীরকম। জমি ও দালান 3,50,000 টাকা, আসবাবপত্র 55,000 টাকা, 15% বিনিয়োগ 2,00,000 টাকা, অগ্রিম চাঁদা প্রাপ্তি 2,400 টাকা। বিগত 2 নম্বর সমন্বয়, বিগত বছরের বকেয়া চাঁদা 4,000 টাকা এবং পরবর্তী বছরের অগ্রিম চাঁদা 6,000 টাকা প্রাপ্ত চাঁদার অন্তর্ভুক্ত আছে। পক্ষান্তরে চলতি বছরের চাঁদা 8,200 টাকা বকেয়া রয়েছে। তাহলে চাঁদার সাথে আমরা 4টা সমন্বয় পেলাম, একটা হচ্ছে অগ্রিম, একটা হচ্ছে বিগত বকেয়া, একটা হচ্ছে পরবর্তী বছরের অগ্রিম, এটা বিগত অগ্রিম, এটা পরবর্তী বছরের অগ্রিম, আর একটা হচ্ছে বিগত বকেয়া, আর একটা হচ্ছে চলতি বছরের বকেয়া। সম্মানীয় ভাতা বিগত বছরের বকেয়া 2,000 টাকা এবং চলতি বছরের বকেয়া 3,000 টাকা। তাহলে সম্মানীয় ভাতা বিগত বছরের বকেয়া হচ্ছে 2,000 টাকা, চলতি বছরের বকেয়া হলো 3,000 টাকা। আসবাবপত্রের উপর 10% হারে অবচয় ধার্য করতে হবে, আসবাবপত্রের অবচয় 10%। তারপরে আছে অনুদানের অর্ধাংশ ও ভর্তি ফিয়ের 1/3 মূলধন জাতীয় প্রাপ্তি হিসাব প্রাপ্তি বিবেচনা করতে হবে। অনুদান এবং ভর্তি ফিয়ের 1/3, অনুদান মূলধন জাতীয় আয় কিচ্ছু বলা না থাকলে সবসময় দায় বসবে। ভর্তি ফি আমরা মুনাফা জাতীয় ধরতে পারি, মূলধন জাতীয় ধরতে পারি, তা তবে সব ক্ষেত্রে আমাদেরকে নোট দিতে হবে অথবা প্রশ্ন অনুযায়ী আমাদের লিখতে হবে। ভর্তি ফি, অনুদান, উইলকৃত ধনদৌলত, আজীবন সদস্যের চাঁদা প্রশ্নে যদি বলা থাকে প্রশ্ন অনুযায়ী বসবে, কিন্তু অনুদান, ভর্তি ফি, উইলকৃত ধনদৌলত, আজীবন সদস্যের চাঁদা সবসময় মূলধন জাতীয় আয়, মূলধনের সাথে যোগ হবে। আর যদি প্রশ্নে বলা থাকে মুনাফা জাতীয় অংশ দেয়া থাকে তাহলে সেটা আয় ব্যয় হিসাবে আসবে। তবু আমাদের এখানে করতে বলা হয়েছে 2015 সালের চাঁদা বাবদ আয় কত টাকা, চাঁদা মূল চাঁদা প্রাপ্তি এত টাকা। 3টা সমন্বয় 4টা সমন্বয় দেখতে পাচ্ছি আমরা। অগ্রিম চাঁদা প্রাপ্তি, এটা প্রারম্ভিক, বিগত বছরের অগ্রিম, কিন্তু এখানে 1 জানুয়ারি তারিখের উদ্বৃত্ত, 1 জানুয়ারি তারিখের মধ্যে, এটা হলো বিগত, যেহেতু 1 জানুয়ারি তারিখ, সুতরাং এটা এগুলি সব আগের বছরের ব্যালেন্স। তারপরে এই সমন্বয়গুলো আমাদের দেখতে হবে। এখানে চাঁদার আরও 3টা সমন্বয় আছে, এটা সহ মোট 4টা সমন্বয়, সবগুলো মিলে আমাদের চাঁদার সমন্বয়টা করতে হবে। মোট প্রাপ্ত চাঁদার পরিমাণ, প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় এবং আয় ব্যয় হিসাব প্রস্তুত করো। এতটুকু যদি আমরা এই 3টা ক খ গ করি তাহলে কিন্তু আমাদের 90% অঙ্কই কিন্তু করা হয়ে যাবে, আর থাকবে আমাদের উদ্বৃত্তপত্র। প্রথমে আসো চাঁদা বাবদ আয় কত টাকা সেটা নির্ণয় করতে গেলে আমাদের কী করতে হবে। চাঁদা 2015 সালে চাঁদা বাবদ আয়ের পরিমাণ নির্ণয়, চাঁদা প্রাপ্তি 76,000 টাকা, তার সাথে বাদ বিগত অগ্রিম, সরি যোগ বিগত অগ্রিম, অর্থাৎ যেহেতু আগের বছর অগ্রিম পাওয়া গেছে, এটা এই বছরের টাকা, সেজন্য চাঁদার সাথে যোগ হবে। বিগত অগ্রিম যোগ বিগত বছরের বকেয়া, বিগত বছরের বকেয়া বাদ যাবে, এটা গত বছরের বকেয়া ছিল এই বছর, আর তারপরে চলতি বছরের অগ্রিম, বা এটা পরবর্তী বছরের অগ্রিম বলা যাবে, চলতি বছর অগ্রিম চাঁদা পাওয়া গেছে, এটা কিন্তু পরের বছরের টাকা, সুতরাং এটা বাদ দিয়ে ফেলতে হবে। আর চলতি বছরের বকেয়া 8,200 টাকা, এটা চলতি বছর এখনও বকেয়া রয়ে গেছে, সুতরাং এটা যোগ করতে হবে। তাহলে বিগত অগ্রিম যোগ চলতি অগ্রিম বা পরবর্তী বছরের অগ্রিম বাদ, বিগত বকেয়া বাদ চলতি বছরের বকেয়া যোগ। আয় ব্যয় ক্ষেত্রে দুইটার ক্ষেত্রেই কিন্তু একই নিয়মই প্রযোজ্য, আমাদের মনে রাখতে হবে বিগত বকেয়া বাদ যাবে, পরবর্তী চলতি বছরের বকেয়া যোগ, আর অগ্রিমের ক্ষেত্রে ঠিক উল্টোটা, বিগত অগ্রিম যোগ হবে, পরবর্তী বছরের অগ্রিম বাদ যাবে। এভাবে আমরা চাঁদাটা বের করলাম 76,000
ছয়শো টাকা, নিট চাঁদার পরিমাণ 76,600 টাকা। এবারে আসো প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয়। এই প্রারম্ভিক মূলধন তহবিলের মধ্যে যা যা আসবে সব হচ্ছে বিগত বছরের সম্পদ এবং দায়। এটাও কিন্তু একটা উদ্বৃত্ত পত্র বলা যায়, এটা একটা উদ্বৃত্ত পত্রই, তবে এটা হচ্ছে এক জানুয়ারি তারিখের বা বছরের প্রথম তারিখের। আর যেটা উদ্বৃত্ত পত্র আমরা করি সেটা হচ্ছে 31 ডিসেম্বর তারিখের অথবা সমাপনী বছরের শেষ তারিখের উদ্বৃত্ত পত্রটা আমরা করি। তাহলে প্রারম্ভিক মূলধন নির্ণয় প্রথমে আসবে প্রাপ্তি ও প্রদানের ডেবিট দিকে, হাতে নগদ ব্যাংক জমা যেটা দেওয়া ছিল 56,000 টাকা। তারপরে প্রাপ্তি ও প্রদান হিসাবের নিচে যে সমন্বয়গুলো দেওয়া ছিল ওখানে 1 জানুয়ারি তারিখের যে সম্পত্তি এবং দায় সেটা আসবে, জমি ও দালান, আসবাবপত্র, 15% বিনিয়োগ, অনাদায়ী চাঁদা, এটা বিগত বছরের অগ্রিম আয়, অনাদায়ী আয়, অনাদায়ী চাঁদাটা হচ্ছে হাতে নগদ ব্যাংক জমা, তারপর জমি ও দালান, আসবাবপত্র, বিনিয়োগ, অনাদায়ী চাঁদা, এরপরে অগ্রিম চাঁদা, দায় পাশে অগ্রিম চাঁদা, আয়ের অগ্রিম দায় বসে, আর বকেয়া আয় সম্পত্তিতে যায়, সম্মানীয় ভাতা, এটা বিগত বছরের, সুতরাং এটা এখানে আসবে, অগ্রিম চাঁদা এটাও বিগত বছরের, এটা এখানে আসবে। তাহলে সম্পত্তি থেকে আমরা অগ্রিম চাঁদা এবং সম্মানী দুইটা বাদ দিলে যেটা পাবো সেটা হচ্ছে মূলধন তহবিল। তাহলে এখানে দেখো 2,400 এবং 2,000 টাকা বাদ দিলে 660,600 টাকা, টোটাল হচ্ছে 665,000 টাকা। ওখান থেকে এই অ্যামাউন্টগুলো আমরা এই দুইটা অ্যামাউন্ট বাদ দিয়ে এটা বের করবো, এটার নাম হচ্ছে প্রারম্ভিক মূলধন তহবিল। প্রারম্ভিক মূলধন তহবিল অর্থাৎ 1 জানুয়ারি তারিখের কারবারের মূলধন বা প্রতিষ্ঠানের অব্যবসায়ী, এই অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূলধন কত টাকা ছিল সেটা আমরা পেয়ে গেলাম। এরপরে আসবে তারপরে দেখো এবার করতে বলা হয়েছিল দিশারি যুব সংঘের আয় ব্যয় হিসাব। আয় ব্যয় হিসাব করতে গেলে কী কী আসবে? ডেবিট দিকে ব্যয়সমূহ, ক্রেডিট দিকে আয়সমূহ, ব্যয়সমূহ ডেবিট, আয়সমূহ ক্রেডিট। আমরা যা বেদায় ব্যয়সমূহ ডেবিট করি, আয়সমূহ ক্রেডিট করি, খতিয়ানা আমরা তাই করি, রেওয়া মিলে আমরা তাই করি, এবং যখন আমরা আয় ব্যয় হিসাব বা লাভ লোকসান হিসাব করব তখন কিন্তু ব্যয়সমূহ ডেবিট হবে, আয়সমূহ ক্রেডিট হবে। প্রথমে ক্রেডিট দিকে আসবে আয়, প্রাপ্তি প্রদান হিসাবে ডেবিট থেকে এখানে আসবে ক্রেডিটে, অর্থাৎ উল্টো দিকে নিট চাঁদা ক হতে আনিত, অর্থাৎ যেটা আমরা কতে বের করেছিলাম 76,600 টাকা। তারপরে ভর্তি ফিয়ের 2/3 বা 2/3 বের করলাম 14,267 টাকা। অনুদানের অর্ধাংশ, অনুদান 50,000 টাকা ছিল, তার অর্ধাংশ 25,000 টাকা, বিনিয়োগের সুদ ছিল 24,000, আমাদের টোটাল বিনিয়োগের সুদ আসছে 30,000, তার মধ্যে 24,000 টাকা আগেই পাওয়া গেছে, এবং বকেয়া হচ্ছে 6,000 টাকা, দুইটা যোগ করে 30,000 টাকা, আসবাবপত্র বিক্রয়জনিত লাভ 1,000 টাকা। আসবাবপত্রের একটা ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দুইটাই দেওয়া ছিল, আসবাবপত্র ছিল বোধ হয় 5,000 টাকা আর বিক্রয় মূল্য ছিল 6,000 টাকা, সুতরাং 1,000 টাকা লাভ ছিল। ব্যয়ের দিকে দেখো সম্মানীয় ভাতা, এখানে দুইটা সমন্বয়, একটা হচ্ছে চলতি বছরের বকেয়া যোগ হবে আর বিগত বছরের বকেয়া বাদ যাবে, বাদ দিয়ে 38,400 টাকা। মেরামত খরচ যেভাবে আছে সেভাবেই থাকবে, 10,000 টাকা, ডাক ও তার 12,000 টাকা, আসবাবপত্রের অবচয় 7,500 টাকা। তারপরে ক্রেডিট থেকে ডেবিট বাদ দিয়ে যেটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে ব্যয়াতিরিক্ত আয়। এখানে কিন্তু নিট লাভ বা নিট ক্ষতি বলা যাবে না, এটা একটা অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব, সুতরাং এটাকে বলতে হবে। যখন ক্রেডিট বড় হবে তখন এটার উত্তরটা হবে ব্যয়াতিরিক্ত আয়, আর যখন কোনো অঙ্কে ডেবিট সাইড বড় হবে তখন এটাকে আমরা বলি আয় অতিরিক্ত ব্যয়। তাহলে আমরা একটা প্রাপ্তি প্রদান হিসাব থেকে আয় ব্যয় হিসাব করলাম, চাঁদা বাবদ নিট চাঁদার পরিমাণটা বের করলাম, এটা একটা সমন্বয়, চাঁদার সাথে এই চারটা সমন্বয়ই থাকতে পারে, এর থেকে আর বেশি থাকবে না। সুতরাং প্রত্যেকটা সমন্বয়ের ক্ষেত্রেই কিন্তু বিগত বকেয়া, চলতি বকেয়া, বিগত অগ্রিম, চলতি অগ্রিম, অর্থাৎ চারটা আয় এবং ব্যয় দুটার ক্ষেত্রে একই নিয়ম মনে রাখবা, বিগত বকেয়া বাদ যাবে, চলতি বকেয়া যোগ হবে, আর অগ্রিমের ক্ষেত্রে বিগত বছরের অগ্রিমটা যোগ হবে এবং পরবর্তী বছরের অগ্রিমটা বাদ যাবে। আয় ব্যয় দুটোর ক্ষেত্রেই কিন্তু একই নিয়ম, শুধুমাত্র মনে রাখলেই হবে। আর মনে রাখতে হবে ব্যয়ের বকেয়া বসবে দায় পাশে, ব্যয়ের অগ্রিম হচ্ছে সম্পদ। এখন আমাদের দেখতে হবে এটা কি বিগত বছরের না চলতি বছরের, যদি বিগত বছরে হয় মূলধন তহবিলে যাবে, আর যদি চলতি বছরে হয় তাহলে উদ্বৃত্ত পত্রে আসবে। ঠিক একই রকম আয়ের ক্ষেত্রেও আয়ের বকেয়া হচ্ছে সম্পদ, আয়ের অগ্রিম হচ্ছে দায়,
তাহলে আয়ের বকেয়া বিগত কিনা চল পরবর্তী বছর এটা দেখতে হবে। যদি বিগত বছরে হয় মূলধন তহবিলে বসবে, আর যদি চলতি বছরের বকেয়া অগ্রিম হয় তাহলে সেগুলো উদ্বৃত্তপত্রে আসবে। তাহলে আমরা পেয়ে গেলাম 78,967 টাকা, এটা হচ্ছে ব্যয়াতিরিক্ত আয়। আমাদের এই অঙ্কে তিনটা জিনিস ছিল, একটা হচ্ছে নিট চাঁদার পরিমাণ, তারপর হচ্ছে মূলধন তহবিল নির্ণয়, তারপর হচ্ছে আয় ব্যয় হিসাব প্রস্তুতকরণ। তাহলে সবগুলোই আমরা পেয়ে গেলাম। সুতরাং আজ এ পর্যন্তই থাক। আমার ছাত্রীরা, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় অবস্থান করো এবং লেখাপড়া করো। ধন্যবাদ সবাইকে।